আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনায় রয়েছে, সৌদি আরবে শ্রম আইন কর্তৃপক্ষ নতুন আইন করল। সৌদি আরবে 24 বছরের কম বয়সী কেউ গৃহকর্মী রাখতে পারবে না। চলুন খবরের বিস্তারিত জেনে নেওয়া যায়। সৌদি আরব কর্তৃপক্ষ একটি নতুন আইন করেছে গৃহকর্মী রাখার ক্ষেত্রে, আর বিদেশ থেকে গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে এই যে নতুন নিয়মগুলো, এটি শ্রমবাজারে বড় ধরনের পরিবর্তন আনবে বলে মনে করছে কর্তৃপক্ষ। নতুন নিয়মে গৃহকর্মী নিয়োগের জন্য আবেদন করতে হলে নিয়োগদাতার বয়স অন্ততপক্ষে 24 বছর হতে হবে। সংবাদ মাধ্যম গাল্প নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে গার্হস্থ শ্রমের দায়িত্বে থাকা সরকারের একটি প্ল্যাটফর্ম মোসানত নতুন এই নিয়মগুলো ঘোষণা করেছে। নতুন নিয়ম অনুসারে সৌদি আরবের নাগরিক, উপসাগরীয় দেশগুলোর নাগরিক এবং সৌদি পুরুষদের বিদেশি স্ত্রী ও তাদের মা গৃহকর্মী নিয়োগের জন্য ভিসার আবেদন করতে পারবে। এছাড়া সৌদি প্রিমিয়াম রেসিডেন্সি পারমিটধারীরাও এই ধরনের ভিসার জন্য আবেদন করতে পারবে। তবে নিয়োগদাতাদের আর্থিক সক্ষমতার বিবেচনায় এটি অনুমতি দেওয়া হবে। সৌদি শ্রম কর্তৃপক্ষ সম্প্রতি অভ্যন্তরীণ শ্রমবাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছে। গৃহকর্মী ও নিয়োগদাতাদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে জানতে সাহায্য করতে সৌদি আরবে মানব সম্পদ মন্ত্রণালয় মোসানত নামে একটি প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করেছে। প্ল্যাটফর্মটি ভিসা ইস্যু, নিয়োগ আবেদন ও নিয়োগদাতা ও কর্মীর মধ্যকার চুক্তিভিত্তিক সম্পর্ক নির্ধারণ করার মতো সেবা দিয়ে থাকে। প্ল্যাটফর্মটি ডিজিটাল পরিষেবার অংশ হিসেবে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে শ্রমিকদের মজুরি দেওয়ার সুযোগ দেয়। এই প্ল্যাটফর্ম এক নিয়োগকর্তার কাছ থেকে অন্য নিয়োগকর্তার কাছে গৃহকর্মী হস্তান্তরের পাশাপাশি গার্হস্থ শ্রম চুক্তির প্রমাণীকরণ এবং বিরোধের নিষ্পত্তি করে থাকে। সৌদি আরবে গার্হস্থ শ্রমিকদের মধ্যে গৃহকর্মী, গাড়ি চালক, পরিচ্ছন্নতা কর্মী, রাঁধুনি, নিরাপত্তা কর্মী, কৃষক, দর্জি, গৃহশিক্ষক ও সন্তান দেখাশোনার কর্মীদের বিবেচনা করা হয়। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, সৌদি আরবের নতুন এই আইনের কারণে একজন বিজ্ঞ লোক, অর্থাৎ যার বয়স 24 বছর হয়েছে, সেই শুধুমাত্র একজন গৃহকর্মী রাখতে পারবে। এর নিচে কেউ কোনো গৃহকর্মী রাখতে পারবে না। আগে আমরা দেখতাম যে অনেক অল্প বয়সী লোকজনের নামে সৌদি আরবে কিন্তু গৃহকর্মী আনা যেত, কিন্তু এখন এই আইনের কারণে 24 বছর হলেই তারপরেই একজন সৌদি আরবের নাগরিক গৃহকর্মী আনতে পারবে। খবরটি আমাদের সৌদি আরবের সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।